আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো মাওলানা সাদ কান্দানভিপন্থীদের তাবলিগ জামায়াতের সর্ববৃহৎ দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। 11 ফেব্রুয়ারি রোববার সকাল 11:17 শুরু হয় আখেরি মোনাজাত। এবারের আখেরি মোনাজাত পরিচালনা করেন নিজামুদ্দিনের অনুসারী ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ কান্দানভি। মোনাজাত শেষ হয় 11:43। ফ্রেশ টুডেতে পছন্দের রেডি টু কুক মাছ মাংস অর্ডার করুন, কাটা বাছার ঝামেলা ছাড়াই। এ সময় আমিন আমি ধরিতে কম্পিত হয় পুরো ইজতেমা ময়দান। তুরাগ তীরে সমবেত হয়ে অশ্রু ভেজা চোখে লাখো লাখো মুসল্লি এ সময় তারা দেশ জাতি ও মুসলিম উম্মার ঐক্য শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে প্রতিপালকের কাছে ক্ষমা চেয়ে কান্নায় বুক ভাসায় দেশ বিদেশের লাখো লাখো মুসল্লি। গোটা দুনিয়ায় পথভ্রষ্ট মুসলমানদের সঠিক পথে চলা এবং তাবলিগের কাজে সবাইকে নিয়োজিত হওয়ার তৌফিক কামনা করে মহান আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাত প্রার্থনা করা হয়। ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ কামনায় দেশ বিদেশের লাখো লাখো মুসল্লি স্রষ্টার দরবারে কান্নাকাটি করেন। লাখো কণ্ঠে উচ্চারিত হয় আমিন আমিন। 11 ফেব্রুয়ারি রোববার বাদ ফজর বায়ান করেন ভারতের মাওলানা মুফতি মাকসুদ। পরে তার বয়ান বাংলায় তর্জমা করেন মাওলানা আবদুল্লাহ। এরপরেই হেদায়তের বয়ান ও আখিরি মোনাজাত শুরু হয়। প্রতি বছর গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমা। দেশের লাখো লাখো ধর্মপ্রাণ মুসল্লি টঙ্গীর তুরাগ তীরে ইজতেমায় অংশ নেন। এছাড়াও সৌদি আরব, মালয়েশিয়া, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, কাতার ও আফগানিস্তান সহ বিভিন্ন দেশের হাজার হাজার মুসল্লি বিশ্ব ইজতেমায় অংশ নেন। এক ময়দানে থাকা খাওয়া এবং রাত্রিযাপন সহ মহান আল্লাহকে রাজি খুশি করাতে আমল করেন এসব মুসল্লিরা। ইজতেমা ময়দানে বসে শোনেন বিশ্বের শীর্ষস্থানীয় সব মাওলানাদের বয়ান। তাবলিগ জামাত আয়োজন করে এই বিশ্ব ইজতেমার, এটি 57তম বিশ্ব ইজতেমা। ভোরের পাতা, নিউজ ডেস্ক।